নমস্কার। মোদী ও মমতার মধ্যে যে সংঘাত সেটা কারো অজানা নয়। এবার নরেন্দ্র মোদী নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের জেরে মমতা ব্যানার্জি বেজায় চটেছেন। মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে চটেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। নরেন্দ্র মোদীর নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, যে সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে বর্ডার গিয়েছে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে, যে সমস্ত জেলায় বর্ডার রয়েছে, সেই বর্ডারের অঞ্চলে 50 কিলোমিটারের মধ্যে বিএসএফের ক্ষমতা থাকবে। অর্থাৎ সেই 50 কিলোমিটারের মধ্যে বিএসএফ যদি কাউকে সন্দেহ করে তাকে আটক করতে পারবে এবং সন্দেহজনিত কারণে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারে। অর্থাৎ 50 কিলোমিটার বর্ডার সংলগ্ন এরিয়ার 50 কিলোমিটারের মধ্যে বিএসএফকে ক্ষমতা দেওয়া হলো। এর ফলে বিএসএফের ক্ষমতা বেড়ে গেল এবং এর ফলে যারা ঘুষপেটি, যারা অন্য দেশ থেকে এদেশে এসে অশান্তি করে, অসামাজিক কাজ করে, তাদের কিন্তু চাপ বেড়ে গেল। এর ফলে বরং চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলাবলি করে বাংলাদেশ থেকে ভোটের সময় জঙ্গিরা এসে তৃণমূলের হয়ে কাজ করেছে এবং বর্ডার সংলগ্ন এরিয়ায় তৃণমূলের বহু ভোটার রয়েছে যারা বাংলাদেশের লোক, আদতে তারা বাংলাদেশের লোক। এইবার এই সিদ্ধান্তের জেরে মমতা ব্যানার্জি বেজায় চটেছেন। তাহলে মমতা ব্যানার্জির বেজায় চটার কারণ কী? বিএসএফ যদি বর্ডার সংলগ্ন এরিয়ায় তার কাজ করে তাহলে মমতা ব্যানার্জির রাগার তো কোনো কারণ নেই, কারণ বিএসএফ কিন্তু দেশের হয়ে কাজ করে। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তের জেরে মমতা ব্যানার্জির খ্যাপার একটাই কারণ, মমতা ব্যানার্জি নিজেও জানেন যে বর্ডার সংলগ্ন এরিয়ায় তার বহু ভুয়ো ভোটার রয়েছে, সমস্ত ভোটারই বাংলাদেশ থেকে আসে এবং ভোট দিয়ে আবার চলে যায়। উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে, বর্ডার সংলগ্ন এরিয়ায় পশ্চিমবাংলায় মোট 148টি বিধানসভা রয়েছে বর্ডার সংলগ্ন এরিয়া দিয়ে এবং 23টি লোকসভা রয়েছে, তাই মমতার কাছে চিন্তার কারণ। মমতা ব্যানার্জির দলের তরফ থেকে বলা হয়েছে, বিএসএফ অতি সক্রিয়ভাবে কাজ করে অযথাই হেনস্থা করতে পারে সাধারণ মানুষদের এবং বর্ডার সংলগ্ন এরিয়ায় বিএসএফ অত্যাচার করতে পারে। এর ফলে একটি নতুন করে সংঘাত তৈরি হয়েছে মোদী ভার্সেস মমতার মধ্যে। বিএসএফের এই নতুন ক্ষমতার জেরে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে রয়েছে। এবার বিএসএফকে এই নতুন ক্ষমতা দিয়ে মোদী কি ভালো করেছে কমেন্টে লিখবেন। জয় হিন্দ।